পিটিএ বৃদ্ধের পা ভাঙলো প্রতিপক্ষরা ঝিনাইদহের কালীগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে লাঠি দিয়ে পিটিয়ে রমজান আলী নামের ষাট বছরের এক বৃদ্ধের পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষরা দুপুর সাড়ে বারোটার দিকে এই ঘটনা ঘটে আহত রমজান আলী উপজেলার দুধরাজপুর গ্রামের বাসিন্দা স্থানীয়রা জানায় দুপুরে বাড়ি থেকে বরজের পান নিয়ে নলডাঙ্গা বাজারে যাচ্ছিলেন রমজান আলী এর মধ্যে গুটিয়ানি এলাকায় পৌঁছালে বাস দিয়ে পিটিয়ে পা ভেঙে দেয় প্রতিপক্ষরা এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে আহত রমজান আলী জানান প্রায় দুই বছর আগে একই গ্রামের আব্দুল্লাহ আর আফজাল এর সাথে সামাজিক বিরোধ সৃষ্টি হয় সেই বিরোধ মেটাতে স্থানীয়দের সালিশের মাধ্যমে তিনি প্রায় সাড়ে তিন লক্ষ টাকা জরিমানাও দিয়েছেন বিষয়টি স্থানীয় এমপিও জানেন হঠাৎ দুপুরে নলডাঙ্গা বাজারে যাওয়ার পথে আবদুল্লাহ ও আফজাল তাকে বাঁশ দিয়ে পিটিয়ে বাম্পা ভেঙে দিয়েছে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডক্টর গোপাল জানান রমজান আলীর বাপা ভেঙে চুরমার হয়ে গেছে অপারেশন করাতে হবে তাকে যশোরে রেফার করা হয়েছে কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান থানায় এ ব্যাপারে এখনো কেউ অভিযোগ দেয়নি অভিযোগ দিলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে